মোস্ট লোডেড একটা FZS V1 এত পার্টস লাগানো আছে এখানে আর কি কি পার্টস লাগানো আছে এন্ড প্রাইস কেমন এগুলার আর এটা রিভিউ করার মতো কোনো বাইক না এটা সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস মি সাইডু তুষার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল 2wheelerslife ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আর আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা নাটোর রাজশাহীর মধ্যে মোস্ট লোডেড একটা FZS V1 এত পার্টস লাগানো আছে এখানে মাথা নষ্ট মানে আফটার মার্কেট পার্টস দিয়ে কিন্তু এটা পুরো ভরা রিসেন্টলিও একটা এক্সস্ট ইনস্টল করছে সাউন্ড যদি শোনাই আপনাদের এটা হলো সাউন্ড আর এখানে একটা ভোল্টমিটার দেখতে পাচ্ছেন বাইকটা 50,000 কিলোমিটার চলছে যদিও এখন যে ওনার উনি বাইকটা 20,000 কি 25,000 মতো চালাইছে আচ্ছা 50,000 কিলোমিটার্সের পরে 0 to 100 উঠতে বাইকটা কতক্ষণ সময় লাগে সেটা যদিও বাইকটা লুকিং গ্লাস নাই 0 to 100 বাইকটা এখন পর্যন্ত খুব ভালো ধরনের স্মুথ আর বাইকের লাইটিংটাও আপনাদের একটু পরে দেখাবো তো এটা পারফরমেন্স টেস্টের ভিডিও না জাস্ট আমি বাইকটা রাইড করতেছি আপনাদের রাইডিং এক্সপিরিয়েন্স সম্পর্কে ইনিশিয়াল থট আমার যেটা সেটা বলতেছি যে 50,000 কিলোমিটার পরেও বাইকটা অনেক বেশি স্মুথ লাগতেছে আমার অ্যান্ড বাইকটা আসলে ওয়েল মেনটেন্ড একটা বাইক 50,806 কিলোমিটার চলছে এখন পর্যন্ত আর এটা রিভিউ করার মতো কোনো বাইক না এটা অনেক আগের একটা মডেল বাইকটা সম্পর্কে জাস্ট আপনাদের একটু জানাইতেছি আর বাইকটার ইঞ্জিনে হাত দেওয়া লাগছে কি না সেটাও জানাবো আপনাদের একটু পরে বা ইঞ্জিনে কোনো কাজ করানো লাগছে কি না এটাও জানাবো আর কি কি পার্টস লাগানো আছে অ্যান্ড প্রাইস কেমন এগুলার সেটাও জানাবো আপনাদের আচ্ছা সামনে ফাঁকা নাই তারপরেও আমি দেখি 0 to 100 না দেখাইতে পারলেও আপনাদের 0 to 60 একটা টেস্ট দেখানোর চেষ্টা করবো যে 0 to 60 উঠতে কতক্ষণ সময় লাগে দেখছেন ইন্ডিকেটর সারা ভাই পিছে দেখা লাগে না আমি একটু হালকা দেখতে পাইছিলাম যে ডান সাইড থেকে বাম সাইডে আসতেছে আর এটা ব্রেকও মোটামুটি ভালোই লাগতেছে আমার আর FZS V2 সরি FZS বা ফেজারের ব্রেকিং নিয়ে কারো কোনো কথা থাকতে পারে না কথা নাই তারপর বর্তমানে ABS যুগেও ABS চলে আসছে এই 2021 সালে ABS চলে আসছে বাট তারপরেও কিন্তু আমার FZS বা FZS V1 বলেন V2 বলেন ফেজার বলেন সবগুলোর ব্রেকিংই আমার ভালো লাগে সো বাইক সম্পর্কে আর বেশি কথা বাড়াবো না এখন বাইকের ওনার এটাই সেই বাইকের ওনার তো সামনে আসো তোমার থেকে কিছু আচ্ছা সব নিচ্ছি সামনে আসো তোমার থেকে কিছু ইনফরমেশান জানার আছে আসো সামনে আসো এখন তোমার মডিফিকেশনে টোটাল কত টাকা কস্টিং গেছে 50-55 তো গেছে 50-55 সব থেকে এক্সপেন্সিভ পার্ট কোনটা এক্সপেন্সিভ বলে কি কোনো কথা নাই আমার এই সব বডি একটা একটা সব নাটি নতুন আমি এগুলো সব ফালাই দিছি আগে যেগুলো এই যে পার্টগুলো আছে না সব ফালাই দিছি ফালাই দিয়ে সব এগুলো নতুন মানে নিজের মতো করে করছো প্রায় 50,000 টাকার মতো 50 প্লাস চলে গেছে ও কি জন্য তোমার এই যে এগুলো তারপর এইগুলো পার্ট তারপর এই যে এইগুলো এইটা মানে তুমি যখন বাইকটা নিছিলে ওগুলা কি একটু পুরাতন হয়ে গেছিল তুমি পুরাতন ছিল ভালো ছিল না হ্যাঁ সবগুলো একদম নতুন করে লাগাইছো এই যে তোমার এই কান এইগুলো আচ্ছা এটা কি V1 এ থাকে না V2 এর এটা V1
বিওনে না আর এখানে একটা এক্সস লাগানো আছে একটা পবিকের অরিজিনাল না রেপ্লিকা বাট মাইকে কেমন বোঝা যাচ্ছে জানি না বাট সাউন্ডটা মোটামুটি ডিসেন্ট মানে 6000 টাকার একজস হিসেবে মোটামুটি সাউন্ড ডিসেন্ট তবে এই একজসগুলোর একটা সমস্যা সেটা হলো ফার্স্টের দিকে সাউন্ড ভালো থাকে বাট 5-7000 10000 চালানোর পরে সাউন্ডটা নষ্ট হয়ে যায় সো এটা যদি কনসিডার করতে পারেন তাহলে এই একজসগুলো আপনারা কিনতে পারেন আর এদিকে এই পার্টটা কিসের গো এটা কোন বাইকের আর ওটা বিটু তারপরে এদিকে গার্ড লাগানো হয়েছে এই গার্ডও কিন্তু থাকে না এটাও লাগানো হয়েছে হেডলাইটের সাইডে মডিফাই করা হয়েছে মানে বাল্ব ঢুকানো হয়েছে এরপরে এখানে দুইটা A7 লাগানো হয়েছে আচ্ছা এখানে ভোল্ট মিটার আছে এরপরে এখানে আফটার মার্কেট দুইটা ক্লাস লিভার আছে ব্রেক লিভার আছে তারপরে এখানে এটা সুইচটা মেবি হ্যাঁ এটা এমার্জেন্সি সুইচ মানে চার সাইডে জ্বলবে মেবি বাট জ্বলতেছে না বুঝলাম না ডিস্কটাও চেঞ্জ আর ও বলছে যে প্রত্যেকটা পার্টই নাকি চেঞ্জ করছে আর সবগুলো করতে নাকি তার 50,000 টাকার মতো খরচ হয়েছে আর বাইকের ওনার হলো নিপুন অনেকে প্রো বাইকার নামে চিনেন নাটোরের যারা ভাই বাদার আছেন তারা অনেকেই ওনাকে প্রো বাইকার নামে চিনেন অর্থাৎ প্রফেশনাল বাইকার তো তারই বাইক এটা আর আসলে ওর একটা বিষয় দেখছি যে ও যে বাইকই না সেটাই আসলে খুব ভালোভাবে মডিফাই করে নিজের মতো করে মডিফাই করে এটাও ঠিক তেমনটাই ওর মতো করে মডিফাইটা করছে আর সেখানে তার 50,000 মতো খরচ হয়ে গেছে তো এই বাইকটা নিয়ে মানে এর থেকে বলার বেশি কিছু নাই তো এই ভিডিও আর লং করবো না ভিডিওটা আর এদিকে আজান দিচ্ছে সো কথা বাড়াবো না আর এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন 2wheelers life দ্য লাইফ অফ এ 2wheelers আল্লাহ হাফেজ